বয়স মাত্র 15, সৌদি আরবের এক কিশোরী। এ বয়সে জয় করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। তাও আবার একবার নয়, দুইবার এ রেকর্ড করেছে সে। I started writing short stories for my family to read and to enjoy my vast imaginative world. মাত্র 12 বছর বয়সে একটি বই সিরিজ দেখে প্রথমবারের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান করে নিয়েছিল সে। গুণবতী এই কিশোরীর নাম রিতাজ আলহাজমি। সাংবাদিকতার জগতে পা রেখে সৌদি আরবের রূপান্তর নিয়ে লিখেছে রিতাজ। সৌদি আরবের অর্থনীতিতে বিপ্লব ঘটানোর জন্য নতুন প্রজন্মের সম্ভাবনা তুলে ধরা হয়েছে তার বইয়ে। আরব নিউজের জন্য টানা 10টি নিবন্ধ লেখার পর রিতাজকে দ্বিতীয়বারের মতো গিনেস বুকে ঠাঁই দেওয়া হয়েছে। তার লেখায় সৌদি আরবের ভিশন 2030-এর বড় বড় প্রকল্পগুলোর কথা তুলে ধরা হয়েছে। সৌদি আরবের মহাকাশ কর্মসূচি ও সাংস্কৃতিক সংরক্ষণের পাশাপাশি স্থানীয় উদ্যোগের মতো বিষয়গুলো নিয়ে লিখেছে রিতাজ। সৌদি রাজতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে রিতাজ বলেছে, সে আজ অনেক উদ্যোগ এবং কর্মসূচি দেখতে পাচ্ছে। সে বিশ্বাস করে আগামী কয়েক বছরে বিশাল অগ্রগতি দেখতে পাবে। এসব অগ্রগতি নতুন প্রজন্মকে এগিয়ে নেবে। মাত্র 6 বছর বয়সে ছোট গল্প লেখা শুরু করেছিল রিতাজ। পরে তাকে সৃজনশীল লেখার ক্লাসে ভর্তি করা হয়। রিতাজ 2019 সালে মাত্র 10 বছর বয়সে তার প্রথম ইংরেজি ভাষার উপন্যাস ট্রেজার অব দ্য লাস্ট সি এবং পোর্টাল অব দ্য হিডেন ওয়ার্ল্ড প্রকাশ করেছিল। 2021 সালে তিনি তার তৃতীয় উপন্যাস বিওয়ান্ড দ্য ফিউচার ওয়ার্ল্ড প্রকাশিত করেন। নিউজ ডেস্ক, বায়ানো টিভি।